السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أمرا آلوچنا شروع করেছিলাম শ্রেষ্ঠতম দিনদারি নিয়ে সবথেকে ভালো দিনদারি সবথেকে শ্রেষ্ঠ দিনদারি কি সে বিষয়ে কিছু কথা আগে বলা হয়েছিল আজকেও কিছু কথা বলবো বলেছিলাম যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় দিনদারি হলো সেই আমল করে যাওয়া যে আমল আপনি শুরু করলেন সেটা এক টানা করে যাওয়া লাগাতার করে যাওয়া নিরবচ্ছিন্নভাবে করে যাওয়া তার মানে মনে করুন আপনি চাষ্টের নামাজ শুরু করলেন দুরাকাত সমস্যা নেই দুরাকাতই কিন্তু এটা ডেলি পড়ার চেষ্টা করুন তাহাজ্জুদ শুরু করলেন তাহাজ্জুদটা ডেলি পড়া চেষ্টা করুন আর আপনি শুরু করলেন মনে করুন চাষ্টের নামাজ আট রাকাত পারবেন তো ডেলি আট রাকাত এটা চট করে অত দূরে যাবেন না আস্তে 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 কিংবা যেটুকু পারবেন কেবল সেইটুকুই আপনি আমল করবেন এমন আমল করা আল্লাহ তাআলা পছন্দ করেন না যে আজকে করলেন তারপরে কালকে গিয়ে আবার আটকে গেলেন এরকম যেন না হয় আমাদের দেশে একটা কথা আছে শিশিরে চ্যাং শিশিরে বলতে আপনি নিশ্চয়ই জানবেন যারা পাড়াগ্রামে থাকেন বিশেষ করে পৌষ মাসের দিকে কিংবা আশ্বিন কার্তিক অগ্রহণ মাসে যখন ওই ধান ক্ষেতের মাঝে যে আইল বলে না আল যে বান্ধা থাকে সেই বান্ধে ঘাস হয় সেই ঘাসের উপরে শিশির পড়ে শিশির এত পড়ে যে ওইদিকে পায়ে হেঁটে গেলে পা ভিজে যায় ঠিক কিনা ওই শিশিরের উপরে কিছু মাছ এক প্রকার মাছ আছে সেই মাছ কিন্তু ওই শিশিরে যেতে থাকে উঠতে উঠতে এমন ডাঙ্গায় উঠে যায় যেখানে ঘাস আছে সে ঘাসে উঠে গেল ফেরার পথে আর পানি পায় না আর ওদিকে সকাল হয়ে রোদ হয়ে যায় তখন শিশিরগুলো শুকিয়ে যায় সকালবেলায় ঘাসের ডগায় শিশিরের রেখা ধরে কবি রবি ঠাকুর কবিতা আছে না তো শিশির শুকিয়ে গেলে তখন মাছটা আর পানিতে ফিরতে পারে না ওখানেই হ্যাঁ তো যতক্ষণ আপনার দেহে শক্তি থাকবে ততক্ষণ আপনি নিশ্চয়ই ভালো কাজ করবেন কিন্তু কাল যখন শক্তি কমে যাবে কোনো সমস্যায় পড়বেন তখন আপনি করবেন না একদম মানে আমল বন্ধ করে দেবেন এটা ঠিক না বরং আমল আপনি অল্প করুন কিন্তু নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যান করে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জোহরের আগে সুন্নাত কি হয়ে গেল কাজা হয়ে গেল সেটা তিনি পড়লেন আসরের পরে তো আসরের পরে সময় আসরের পর পড়লেন সেটা পড়তেই থাকলেন বরাবর কেন আল্লাহ তাআলা পছন্দ করেন যে কাজ করা হয় সেটা যেন এক টানা লাগাতার করে যাওয়া হয় যা মধ্যম পন্থা অবলম্বন করলে করা যায় যাতে বাড়াবাড়ি অতিরঞ্জন থাকবে না এবং অবজ্ঞা ও শৈথিল্যও থাকবে না আপনি একবারই করবেন না তা না করুন অল্প করে করুন কিন্তু তাহাজ্জুদের নামাজ বেশি পারছেন না অল্প রাত আপনার আগে জাগতে হয় পরে যেতে হয় কাজে সুতরাং আপনি অল্প করে পড়ুন দুরাকাত চার রাকাত করে শুরু করুন ইনশাআল্লাহ পরে তৌফিক হলে আপনি বাড়াবেন কিন্তু একবার পড়লেন আট রাকাত এগারো রাকাত পড়লেন তারপরে আবার আপনি কি হয়ে পারলেন না এরকম ঠিক না কিছু মানুষ আছে যারা কর্মে বাড়াবাড়ি করে ফলে সমস্ত শক্তি ব্যয় করে আমল করে কিন্তু কিছু সময় বা কিছুদিন পর নিস্তেজ হয়ে পড়ে যে কাজ এক নাগারে করে যাওয়া উচিত সে কাজে বাড়াবাড়ি করার ফলে তা বরাবর চালিয়ে যেতে অক্ষম হয়ে পড়ে কিন্তু মহান আল্লাহ পছন্দ করেন কাজ অল্প হোক কিন্তু তা নিরবচ্ছিন্নভাবে হতে থাকুক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই পছন্দ করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট গেলেন তখন এক মহিলা তার কাছে বসেছিল তার কাছে আয়েশার কাছে তিনি বললেন এটি কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আসাদ গোত্রের অমুক মহিলা যে প্রচুর নামাজ পড়ে অনেক নামাজ পড়ে অনেক নামাজি মহিলা অনেক নামাজি মানে পাঁচ ওয়াক্তের নামাজ না নফল নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন থামো আলাইকুম মিনাল আমালি মা তুতিকুন ফা ওয়াল্লাহি লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু তার মানে তোমরা থামো সাধ্যমতো আমল করো আল্লাহর কসম আল্লাহ ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হয়ে পড়ো আল্লাহ ক্লান্ত হন না মানে সব দিতে আল্লাহ সব দিতে কি সমস্যা আছে কিন্তু তোমরাই আমল করতে করতে কি হয়ে যাবে
ক্লান্ত হয়ে পড়বে। আর সেই আমল তার নিকট প্রিয়তম ছিল যা তা আমলকারী লাগাতার করে থাকে। কার নিকট প্রিয়তম ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার কাছেও প্রিয় ছিল, আল্লাহর কাছেও প্রিয়। আল্লাহ ক্লান্ত হন না, এই কথার অর্থ এই যে তিনি সওয়াব দিতে ক্লান্ত হন না, অর্থাৎ তিনি তোমাদেরকে সওয়াব ও তোমাদের আমলের প্রতিদান দেওয়া বন্ধ করবেন না এবং তোমাদের সাথে ক্লান্তের মতো ব্যবহার করেন না, যে পর্যন্ত না তোমরা নিজেরাই ক্লান্ত হয়ে আমল ত্যাগ করে বসো। সুতরাং তোমাদের উচিত তোমরা সেই আমল গ্রহণ করবে যা একটানা করে যেতে সক্ষম হবে, যাতে তার সওয়াব ও তার অনুগ্রহ তোমাদের জন্য নিরবচ্ছিন্ন থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, সেই ধরনের আমল আল্লাহর নিকট অধিক পছন্দনীয় যে আমল এক টানা করে যাওয়া হয়, যদিও তা পরিমাণে কম হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, যেহেতু আল্লাহ সব দানে বিরক্তিবোধ করবেন না যতক্ষণ না তোমরা আমলে বিরক্তিবোধ করে বসবে। আল্লাহ তাআলার কোনো সমস্যা নেই, তিনি সব দেবেন, কিন্তু তোমরাই নিজেরা বিরক্ত হয়ে যাবে। তোমরা আমলে অতিরঞ্জন ও অবজ্ঞা প্রদর্শন করো না, অবজ্ঞা মানে অবহেলা, করব না এরকমও না, আর খুব করব এটাও না, মাঝামাঝি। তোমরা সুসংবাদ নাও ও জেনে রাখো যে তোমাদের মধ্যে কেউই আর না আমি আল্লাহর রহমত ছাড়া নিজ আমলের বলে পরিত্রাণ পেতে পারবো। আহা, পারবেন কেউ আমলের বলে? এমন কোন লোক আছে যে নিজের আমলের বলে জান্নাত যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত না। আমরা যে আমল করি কিছুরই মূল্য হয় না, তা তো জান্নাত। সে জান্নাতের আপনি স্ত্রী পাবেন, স্ত্রীর মোহর জানেন কত? সেই স্ত্রী কোন স্ত্রী? যার ভিতরের হাড্ডির ভিতরের মগজ দেখা যাবে, আর সেই স্ত্রীর মাথায় যে ওড়নাখানি থাকবে, সবুজ রঙের ওড়না, সেই ওড়নাটা যদি আপনি কিনতে চান দুনিয়াতে, তো দুনিয়ার মধ্যে কয়লা থেকে নিয়ে আপনার লোহা থেকে নিয়ে রূপা থেকে নিয়ে সোনা থেকে নিয়ে পেট্রোল থেকে নিয়ে যত সম্পদ আছে, টাকা পয়সা দিয়ে সব আপনি দিয়ে সেটা কিনতে চান, তার মূল্য হবে না। তাহলে বলুন আপনি কি আমল করছেন, কি নামাজ পড়ছেন যে যার বিনিময়ে আপনি জান্নাত নেবেন? আল্লাহর রহমত ছাড়া আমরা আমল করি, সেই আমল জান্নাত যাওয়ার মূল্য নয়, বিনিময় নয়, কি কারণ? যে বিমা কানু ইয়া আমালুন বা বিমা কানু তা আমালুন, যে বিমা বি হচ্ছে স্বাভাবিয়া, তার মানে যে তোমরা আমল করতে তারই কারণে তোমরা বেহেস্তে যাবে বা বেহেস্তে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেস্তে যেতে পারবো না যদি না আল্লাহ আমাকে তার করুণা ও অনুগ্রহ দ্বারা আচ্ছাদিত করেন। লাউলা তাগাম্মাদি আল্লাহ তাগাম্মাদানি আল্লাহ বিরহমাতে, যদি না আল্লাহ আমাকে তার রহমত দিয়ে ঢেকে না নেন আমিও পারবো না। মহান আল্লাহর নিকট সেই দিনদারি পছন্দ যাতে সরলতা ও সহজতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুদ্দিন ইলাল্লাহি আল হানাফিয়াতুস সামহা, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় দিন হল একনিষ্ঠ সরল দিন, যে দিন পালন করতে কোনো কঠিন নেই, সরল। নামাজ পড়বেন, নামাজ কিভাবে পড়তে হয়? দাঁড়িয়ে পড়তে হয়। হুজুর পাচ্ছি না, বসে পড়ুন। হুজুর পাচ্ছি না, শুয়ে পড়ুন। হুজুর পাচ্ছি না, তাহলে ইশারাতে পড়ুন। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন। আপনার ফরজ গোসলের দরকার, হুজুর ঠান্ডা পানি পাচ্ছি না, কি করুন? গরম পানি করো, তায়াম্মুম করো, মাটি ব্যবহার করো, তায়াম্মুম করো। মাটি ব্যবহার করতে পারছি না, তখন কি হবে? তখনও মাফ। আপনি এইভাবে একটার পর একটা দেখবেন, রোজা রাখতে পারছেন না, তখন কি হবে? মিসকিন খাইয়ে দেন, পরে কাজা করেন কাজার সময় পেলে। আর যদি একবারই রোজা রাখতে না পারেন, বৃদ্ধ হয়ে গেছেন, চিররোগা, আপনি আর পারবেন না, তখন কি করুন? মিসকিন খাইয়ে দেন। এইভাবে সহজ থেকে সহজ দিন হলো অতি সহজ, অতি সরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় দিন সহজ, যে ব্যক্তি অহেতুক দিনকে কঠিন বানাবে তার উপর দিন জয়ী হয়ে যাবে, তার মানে দিনই জয়ী হবে আর আপনি হেরে যাবেন, সেই কঠিন আপনি করতে পারবেন না, পালন করতে পারবেন না। যে কথা আপনি শুনেছেন না, যে আব্দুল্লাহ বিন আমরের কথা, আল্লাহ রাসূল বললেন, তুমি ডেলি প্রত্যেক দিন রোজা রেখো না, যে তুমি পারবে না। তো বললেন, হুজুর আমি পারবো। তারপরে তো বললেন, তুমি যদি করো, করতে চাও, তাহলে দাউদ আলাইহিস সালামের রোজা রাখো।
আর দাউদ আলাইহিস সালাম রোজা কি? একদিন রোজা, একদিন না রোজা। শেষকালে আব্দুল্লাহ বিন আমর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুমতি যদি আমি গ্রহণ করতাম তাহলে আজ এত কষ্ট হতো না। তার মানে তিনি বুঝতে পেরেছেন যে আমল করা কত কষ্ট। সারা সারা রাত যদি আপনি জাগেন, এক আনসারির একজনের বাড়িতে গিয়ে দেখলেন যে তার স্ত্রী একদম সাজগোজ নেই, কিছু নেই, এমনি পড়ে আছে বিধবার মতো। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তোমার এরকম কেন? বললে, কি করব, আমার স্বামীর তো কোনো চাহিদাই নেই। যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রতি নজর তুলে না তাকায় তো সে মেয়ে বিধবার মতোই থাকবে, কি ব্যাপার? সারাদিন মেহনত করে, আবার রোজা রাখে, আর রাত্রে সারা রাত নামাজ পড়ে, চিন্তা করতে পারে? তাহলে আমার কাছে আসারই সময় পাই না। তখন তিনি হাদিস শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা ফাআতি কুল্লা যি হাক্কিন হাক্কা। দেখো, তোমার স্ত্রীর উপর তোমার অধিকার আছে, তোমার শরীরের অধিকার আছে, তোমার চোখের অধিকার আছে, তোমার মেহমানের অধিকার আছে, তোমার স্ত্রীর অধিকার আছে, প্রত্যেককে তার নিজস্ব অধিকার আদায় করো। এ নয় শুধু তুমি দিনদারি করবে, স্ত্রীর সঙ্গে সংসর্গটাও হচ্ছে দিনদারি, তাই না? এখন অনেক মহিলা আছে তারা স্বামীর কাছে যেতে চায় না, তারা বলবে না আমি নামাজ পড়ব, না আমি রোজা করব, কিন্তু না, স্বামীর সঙ্গ দেওয়াটাও হচ্ছে ইবাদত। আমি ছেলে নেব না, ছেলে নিলে আমার নামাজ আমার রোজা কমে যাবে, আমি ছেলে ছেলেতে ব্যস্ত থাকবো। আরে ছেলে পালন করাটাও, সন্তান পালন করাটাও একটা ইবাদত। তারা বুঝতে ভুল করে, তারা ভাবে কি যে এটা করলে এটা দুনিয়াদারি, ফলে আমি সব পাবো না, না তা না, বরং এটাও দিনদারি। আর সন্তান পালন করা, সন্তানকে ঠিক মতো মানুষ করা, এটাও হলো ইবাদত। জানেন তো, বিশেষ করে মেয়ে সন্তানের জন্য বলা হয়েছে, মেয়ে সন্তান যদি কেউ পালন করে তাহলে সেই মেয়ে সন্তান কাল কেয়ামতের দিনে জান্নাত জাহান্নাম থেকে পর্দা স্বরূপ হবে। জাহান্নাম থেকে পর্দা মানে ওই মেয়ে পর্দা হয়ে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে আল্লাহ তাআলার হুকুমে, যেহেতু আপনি তাকে মানুষ করেছেন এবং সময়ে তাকে ভালো পাত্র সুপাত্র দিয়ে বিয়ে দিয়েছেন। সুতরাং তোমরা সোজা পথে থাকো এবং সরল পথে থাকো এবং ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করো। তোমরা সুসংবাদ নাও আর সকাল সন্ধ্যা ও রাতের কিছু অংশে ইবাদত করার মাধ্যমে সাহায্য নাও। বুখারীর এক বর্ণনায় আছে, তোমরা সরল পথে থাকো, মধ্যম পন্থা অবলম্বন করো, সকাল সন্ধ্যায় চলো বা ইবাদত করো এবং রাতের কিছু অংশে, আর তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা অবলম্বন করো, তাহলে গন্তব্যস্থলে পৌঁছে যাবে, বাড়াবাড়ি না। অবসর সময়ে উদ্যমশীল মনে আল্লাহর ইবাদত করো, যে সময় ইবাদত করে তৃপ্তি পাওয়া যায় এবং তা মনে ভারী বা বিরক্তিকর না হয়। আপনি উঠলেন তাহাজুদ পড়তে, আপনি এমনিতে রাত জাগা আছে, কিংবা আপনি মেহনতি মানুষ, মানলাম যে আপনি টিভি ফিভি দেখেন না, যারা তাদের ঘরে টিভি আছে তারা তো বেডরুমে রিমোট নিয়েই থাকে, তাই না? যখন একটু চোখ লাগল রিমোটটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায়, বেশ্যার মুখ দেখতে দেখতে ঘুমিয়ে যায়, বেশ্যার শরীর দেখতে দেখতে ঘুমিয়ে যায়, তাই না? মানলাম আপনি সেরকম নন, কিন্তু আপনি মেহনতি মানুষ, সারাদিন খেতে খেটেছেন কিংবা পরের কাজ করে এসেছেন, লেবারের কাজ করে এসেছেন, দিয়ে খেয়ে দিয়ে শুয়েছেন, আপনার ঘুম তো আসবেই। অ্যালার্ম দিয়ে আপনি জোর করে উঠলেন রাত্রের শেষ তৃতীয়াংশে, যে সময় আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন, আপনি দেখেন আমি হাত ছাড়া করবো না। এবার আপনি উঠে সেই সময়ে নামাজ পড়তে লাগলেন, কিসের নামাজ? তাহাজুদের নামাজ। চোখ টানছে, চোখ লেগে যাচ্ছে, করতে করতে আপনি নিজেই জানেন না, বুঝেন না যে আপনি দাদা বলছেন না গাধা বলছেন। এখন দাদা বলতে গিয়ে গাধা বললে সর্বনাশ হবে না? হবে না। হ্যাঁ, আপনি ইস্তেগফার করতে যাবেন, নিজেকে গালি দিয়ে বসবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘুম লাগলে ঘুমিয়ে যাও, নামাজ পড়ার দরকার নেই, কারণ সেই নামাজ তোমার কাজে দেবে না। জোর করে, জোর করে কি প্রেম প্রীত হয় নাকি, জোর করে তুমি হ্যাঁ বিড়বিড় করবে, তাতে কোনো লাভ হবে না। সুতরাং আজ যদি ফরজ নামাজ হয় তাহলে তাহলে তো উপায় নেই, ফরজ নামাজ পড়তেই হবে, কিন্তু এখানে কথা কিসে হচ্ছে? নফল নামাজের। সুতরাং যতক্ষণ তোমার মনে নিষাদ থাকবে মানে স্ফূর্তি থাকবে, যতক্ষণ তোমার মনে আল্লাহর ভালোবাসার সাথে নামাজে একটা তৃপ্তি থাকবে, দেখবেন তাহাজ্জুদের নামাজ বিশেষ করে তাতে একটা তৃপ্তি আছে, এমনি ঠকাঠক পড়া না,
নির্জনে যখন তাহাজ্জুদ পড়বেন তখন একটা তৃপ্তি পাবেন, সেই তৃপ্তি যখন অনুভব করবেন কখন, যখন আপনি মন দিয়ে সেই নামাজটা পড়বেন, আপনার ভিতরে ঘুম থাকবে না। আমরা মানুষের নামাজের ভিতরে বহু রকম থাকে, বিশেষ করে ফজরের নামাজে যদি আপনি নামাজ পড়তে ওঠেন দেখবেন আপনি খেয়াল করে, গলা ভালো নয়, গলাতে ঘরঘর করছে, হ্যাঁ, কাশি ইত্যাদি, তারপরে নাক দিয়ে সর্দি ঝরছে, তারপরে পেট ফুটফুট করছে, হাওয়া বেরোতে চাচ্ছে, তারপর ঘুম আসছে, কোন দিকে আপনি খেয়াল করবেন, কত দিকে খেয়াল রাখবেন? তো এই নানা খেয়ালের দিকে শয়তান করে কি ওই সময়ে এমন জায়গায় ফুঁক দেয় মনে হয় যেন হাওয়া বেরিয়ে যাচ্ছে। এই জন্য নামাজের শুরুতে শয়তানের ফুঁক থেকে পানা চাইতে হয়, তাই না? কি বলতে হয় দোয়াটা? আউযু বিল্লাহি সামিন আলিম মিনাশ শয়তানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি, দেখছেন, ওয়া নাফসিহি, শয়তানের ফুঁ থেকে। শয়তানের ফুঁ কি? এমন জায়গায় ফুঁক দেবে যে মনে হবে যেন গেল, হাওয়া বেরিয়ে গেল, মানে আপনাকে সন্দেহ সব সময় আপনার নামাজটাকে নষ্ট করার চেষ্টা করবে। তো কত দিকে আপনি খেয়াল রাখবেন? এই জন্য বিশেষ করে ঘুম এলে পরে আপনি নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে যান, যাতে করে দাদা বলতে গাধা না বলে বসেন। হ্যাঁ, বিশ্রাম গ্রহণ করে তারপর যদি ঘুম চলে যায়, যেমন ড্রাইভাররা দেখেছেন, ড্রাইভাররা যারা লং সফর করে মক্কা মদিনা যাচ্ছে, হ্যাঁ, রাস্তার মাঝে ঘুম পেলে তখন কি করে, গাড়িটাকে সাইডে দাঁড় করিয়ে দিয়ে ঘুমিয়ে যায়। আমাদের দেশে হলে খবর আছে, হ্যাঁ, আমাদের দেশে, হ্যাঁ, আপনি এদেশে লক্ষ লক্ষ টাকা গাড়িতে নিয়ে যান, কেউ অবশ্য দুর্ঘটনা যে দু একটা ঘটে না তা নয়, কিন্তু আপনি নিরাপদ, মেয়ে ছেলে নিয়ে গভীর রাত্রে রাত একটা দুটোর সময় আপনি যাচ্ছেন, তাই না? মক্কা মদিনা যেখানেই হোক কোনো সমস্যা নেই, আল্লাহর রহমত এদেশের উপরে। তো ঘুম আসছে, গাড়ি সাইডে দাঁড় করিয়ে দিয়ে ঘুমিয়ে গেল, যখন ঘুমটা কেটে গেল বাস তখন উঠে আবার গাড়ি চালাতে লাগলো, তাই না? ঠিক এইরকমই, যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়, ঘুমিয়ে ঘুমিয়ে আপনি গাড়ি চালালে কি হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বেশ, তারপর বিনা কষ্টে যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছে যায়, তাহলে পরে এইভাবে চললে পরে, তার মানে আপনি গন্তব্যস্থলে, এখানে কেন কথা বলা হলো, যেহেতু সফরের সময়, সফরের সময় যদি তাড়াহুড়ো করেন, উঠকে যদি আপনি চাবুক মেরে মেরে জলদি যেতে চান, তো এক সময় গিয়ে কি হবে, হ্যাঁ, ক্লান্ত হয়ে পড়বে না পড়বে না, দেখা যাবে কি পৌঁছতেই পারলেন না। আর যদি আপনি একেবারেই পিছিয়ে যান তাহলে তো পৌঁছতে পারবেন না, যেতে হবে মাঝামাঝি মাঝামাঝি যেতে হবে। ওই কচ্ছপ আর খরগোশের গল্প মনে আছে? হ্যাঁ, দুজনে প্রতিযোগিতা শুরু করলেন, শেষকালে কে ফার্স্ট হলো? কচ্ছপ ফার্স্ট হলো। কেন? খরগোশ, হ্যাঁ, খুব ছুটে গিয়ে হাঁপিয়ে গেল, কিংবা ভাবলো এখন তো কচ্ছপ পেছনে আছে, চল আমি একটু রেস্ট নিয়ে নিই, বাস চোখ লেগে গেছে, এদিকে কচ্ছপ পার হয়ে গেছে। মোট কথা, গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। হ্যাঁ, যারা ঘুমাবার তারা ঠিক ঘুমাবে, সমস্যা নেই, ওটা তো আছেই, হ্যাঁ, রাস্তায় চলুক কিংবা দর্শে থাকুক কিংবা যেখানেই থাকুক, যারা ঘুমাবার তারা ঘুমাবে, নামাজ পড়তে পড়তেও ঘুমাবে আর দর্শ চলাকালেও ঘুমাবে। মোট কথা, মুসলিমের উচিত কচ্ছপের মতো ধীর গতিতে হলেও আমল চালিয়ে যাওয়া, খরগোশের মতো ছুটে গিয়ে আমল বন্ধ করে দেওয়া উচিত নয়, নচেত সফল হওয়া মুশকিল হবে। মনের অবস্থায় তারতম্য থাকলেও কোন আমল বিলকুল বন্ধ করে দেওয়া উচিত নয়, অথবা ইচ্ছা মতো ধরলাম ও ছাড়লাম তা করাও উচিত না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক কর্মের উদ্যম আছে এবং প্রত্যেক উদ্যমের আছে নিরুদ্যমতা, খুব হামাস। দেখবেন কিছু লোক আছে মক্তব্য দেওয়া খুব আসবে, ঘন 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 ঘন, আমাদের অলিউর রহমান ভাইয়ের মতো খুব আসবে খুব আসবে, হঠাৎ করে ফট করে বন্ধ হয়ে যাবে, যা আসুন ভাই আসুন ভাই আসুন ভাই, হ্যাঁ যাবো হ্যাঁ যাবো, দেখবেন আসেই না, আর যখন আসবে তখন এই যে উদ্যম, খুব উদ্যম, আবার আস্তে আস্তে নিষ্ক্রিয়, নিরুৎসাহ, উদ্যমহীন, অনুপ্রেরণাহীন, একদম মানে ক্ষান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, না এরকম না, আছে মানুষের প্রকৃতিতে এটা আছে, খুব উদ্যম, দেখবেন এক ছেলে নামাজ ছিলেন, হঠাৎ নামাজ ধরলো, মাশাআল্লাহ মসজিদ পাঁচ ভক্ত এসে লম্বা দাড়ি রেখে বেশ খুব হলো, তারপর ঠিক বিয়ের সময়ে হ্যাঁ, তারপর আর নামাজ ছেড়ে দিল, কারণ গোসল করতে করতে নামাজ ছেড়ে দিল। এই যে বিয়ের সময় হয়, এই জন্য বলে কি, গাংপাড়ে বাড়ি পোলাপানের দাড়ি, বিশ্বাস নেই,
পোলাপান কখন কি করে, কোন বিশ্বাস নেই। তো এরকম নিরুদ্যম আছে, আবার উদ্যম আছে, আর তারই আছে নিরুদ্যমতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা সুন্দর কথা বলছেন দেখেন। সুতরাং যার নিরুদ্যমতা, নিরুদ্যমতা আমার সুন্নার গণ্ডির ভিতরেই থাকে, সে হিদায়ত প্রাপ্ত হয়। ঠিক আছে, নিরুদ্যম হোক, কিন্তু আমার সুন্নার ভিতরে আছে, এ নয় যে একবারে সুন্নার বাইরে চলে গেল। মানলাম সে 8 রাকাত পড়তো, এখন 2 রাকাত পড়ে, তে সুন্নার ভিতরে থাকবে না। কিন্তু যে 8 রাকাত পড়তো একেবারেই পড়ে না, তাহলে কি হলো, সুন্নার বাইরে চলে গেল। তাহলে নিরুদ্যমতা থাকবে, কিন্তু সেই নিরুদ্যমতাটা কি হবে, আপনার সুন্নার ভিতরে থাকতে হবে। যার নিরুদ্যমতা এছাড়া অন্য কিছুতে বা সুন্নাত বর্জনে অতিক্রম করবে, সে ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা আমলে বুঝতে পারলাম কি, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, মাঝামাঝি না করব বাড়াবাড়ি না। যেমন আপনি অনেক মানুষ আছে যারা বাড়াবাড়ি করে, বিশেষ করে মসজিদে নববীতে দেখলেন রশি বাঁধা আছে, কি ব্যাপার রশি কেন, বলছেন অমুকের জন্য রশি বাঁধা হয়েছে বা বেঁধেছে, সে নামাজ পড়লে যখন একবারই ক্লান্ত হয়ে পড়ে তখন রশি জড়িয়ে ধরে। কোনো প্রয়োজন আছে? রাসূলুল্লাহ সাল্লাম বলেন না, এটা কোনো প্রয়োজন নেই, এইভাবে ইবাদত করা কোনো প্রয়োজন নেই। একটা লোককে দেখলেন হেঁটে হেঁটে, দুই ছেলের কাঁধে ভর করে হেঁটে হেঁটে মক্কা যাচ্ছে, আল্লাহু আকবার, কত কিলোমিটার, 425 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া যাবে? হ্যাঁ, তো কি ব্যাপার, না নজর মেনেছে, হেঁটে হজ করতে যাবে। আল্লাহ তাআলা অমোকাপেক্ষী, তোমার এই কষ্ট, বৃদ্ধ অবস্থায় এই কষ্ট, বরং তুমি সওয়ার হও। বুঝতে পারলেন? তো অনেক মানুষ এইভাবে নিজের উপরে কষ্ট টেনে নেয়, ভাবে কি কষ্ট টেনে নিলে পরে আল্লাহ তাআলা খুশি হবেন। বিশেষ করে নজরের ক্ষেত্রে, নজরের ক্ষেত্রে মানুষ মনে করে আল্লাহর সঙ্গে পাল্লা দেব, আল্লাহর সঙ্গে পাল্লা, যদি আল্লাহ তুমি এই করো তাহলে আমি এই করব, হয়ে যায়। অনেকে ভাবে কি, যেগুলো বাড়াবাড়ি একান্তই, আপনারা অবশ্য ইসলাম ধর্মে যারা মাজারি তারা করে, অন্য ধর্মে আছে দেখবেন তারা তাদের উপাসনালয়ে এভাবে উবুর হয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, হামাগুড়ি দিয়ে যাচ্ছে, পায়ে হেঁটে, পায়ে হেঁটে না হাতে পায়ে হেঁটে যাচ্ছে, কত রকম কষ্ট করে। তাছাড়া আপনি দেখবেন শিয়াদেরকে কিভাবে আত্মপ্রহার, কিভাবে রক্তপাত করছে, নিজেকে কষ্ট দিচ্ছে, আল্লাহুল মুস্তাহান। এইসব আজাব দেওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহ চান না যে তোমরা এত কষ্ট সহ্য করো, বরং কষ্ট হলে তোমাদের জন্য কি করা হয়েছে, আসন করা হয়েছে, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখার, যদি তোমরা সফরে থাকো, অসুস্থ হও, তাহলে অন্য সময় কাজা করো। হ্যাঁ, ঠিক এহরাম অবস্থায়, এহরাম অবস্থায় যদি এই নিষিদ্ধ, নিষিদ্ধ কাজ করতে হলে তার ব্যবস্থা আছে, তবুও বাড়াবাড়ি করে একজন এহরাম বেঁধেছে। এবার মদিনা থেকে তো অনেক দূর যেতে হয়, মাঝখানে গোসল করার কথা সুযোগ আছে, বর্তমানে তো ব্যাপারই নেই, 425 কিলোমিটার রাস্তা, 4 ঘন্টাও লাগে না, আর তখনকার যুগে কত লাগতো, উটের পিঠে গিয়ে তারপরে মাঝে রেস্ট নিয়ে রাত কাটিয়ে আবার চলা, এইভাবে প্রায় 10 দিন লাগতো। 10 দিনের ভিতরে কোথায় পানি পাবেন, কোথায় গোসল করবেন, কোথায় কি করবেন। তো একটা লোকের দেখা গেল যে তার মাথায় উকুন হয়েছে, উকুন পড়ছে টোপকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, সম্ভবত তোমার মাথার উকুন তোমাকে কষ্ট দিচ্ছে। বললেন জি হ্যাঁ আল্লাহ রাসূল। বলে তাহলে এক কাজ করো, মাথা নেড়া করে ফেলো। আর সেই সময় নেড়া করা যায় যে এহরাম বাঁধার পর না, যতক্ষণ না ওমরা শেষ হয়েছে কিংবা হজ শেষ হয়েছে, কি বলে হজের পাথর মারা হয়েছে বা কোরবানি করা হয়েছে, আর এখন অনেক দিন বাকি, তখন বললে তুমি এক কাজ করো, তুমি তোমার মাথা নেড়া করে দাও আর তুমি ফিদিয়া দাও। ফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তিনটের মধ্যে একটা, হয় রোজা রাখো
আর না হয় মিসকিন খাওয়া, আর না হয় কি করো সাদকা, হ্যাঁ রোজা রাখো, সাদকা দাও কিংবা একটা কোরবানি দাও। এইভাবে সহজ করে দেওয়া হয়েছে। আপনি বলবেন না আমি যখন এহরাম দিচ্ছি আমার যতই কষ্ট হোক আমি ছাড়বো না, আমি সেখানে গিয়েই নেড়া করবো না, এ দরকার নেই। এত কষ্ট করার আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই। আপনি নিজেকে কষ্ট দেবেন তবু আপনি যাই যাবে যান তবু নাহি ছাড়ি রমজান বলে, যান যাবে তবু রমজান ছাড়বো না। অনেকে বলে যাই যদি যান তবু না ছাড়ি রমজান, না 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 এরকম যান দেওয়ার দরকার নেই, আল্লাহ তালা যান চান না, বরং যেখানে যেমন ঠিক সেখানে হ্যাঁ যান জেহাদে চান সেটা আলাদা কথা, কিন্তু রমজানে যান দেবেন কেন? রমজানে আপনার জন্য ব্যবস্থা রাখা হয়েছে, বলা হয়েছে ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফাফিদিয়াতুন তাআমু মিসকিন। তো আছে মিসকিন খাওয়ানো হবে, বৃদ্ধ হয়ে গেছেন আর পাচ্ছেন না, আপনি অসুস্থ আছেন পাচ্ছেন না, কিংবা এমন মহিলা সন্তানবতী পেটে বাচ্চা আছে কিংবা বাচ্চা দুধ খাচ্ছে, তাহলে এবার যদি প্রত্যেক বছরই পেটে বাচ্চা থাকে আর দুধ, তাহলে তো বুঝতেই পারছেন কি করে রোজা রাখবে, তখন সেও মিসকিন খাওয়াবে, না পারলে সেও মিসকিন খাওয়াবে। তবুও আল্লাহ বলেননি যে তুমি পেটে বাচ্চা রেখেই তোমাকে রোজা রাখতে হবে, না যদি তোমার কষ্ট হয় রোজা ছেড়ে দাও, যদি সন্তানের ক্ষতি হয় এমন যদি আশঙ্কা হয় তাহলে রোজা ছেড়ে দাও, পরে কাজা করে নিও। এখন যদি বলে কখন কাজা করব, এই তো বাচ্চা হবে তারপরে বাচ্চা দুধ খাবে, রোজা রাখলে পরে দুধ শুকিয়ে যাবে, তাহলে ঠিক আছে এক কাজ করো তাহলে তুমি পরে কাজা করো, তারপরে আর এক বছর আস্তে আস্তে আবার বাচ্চা চলে এলো পেটে, কখন রোজা রাখবে আর, এমনও আছে না? তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সহজ রাস্তা করে দিয়েছে, সেক্ষেত্রে তোমরা মিসকিন খাওয়া। এইভাবে প্রত্যেক ইবাদতে আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন ইবাদতকে, যত মানে কষ্টের ইবাদত হোক। আপনি দেখেন হজের ব্যাপারে সব থেকে কষ্টের ইবাদত কোনটা, সব থেকে কষ্টের ইবাদত কোনটা? হজ। এই হজ করতে গিয়ে বহু কষ্ট সহ্য করতে হয়, যেখানে কষ্ট আছে, যেখানে যেখানে কষ্ট আছে সেখানে সেখানে আপনার আসানো আছে, কষ্ট করলেন সেখানে আবার আসান আছে। যেমন পাথর মারা খুব কষ্ট, তো সেখানে কি করা যাবে, একজনকে দায়িত্ব দিয়ে আপনার পাথর মারানো হবে, সমস্যা নেই। তাওয়াফ করতে কষ্ট আছে, সেখানে আপনি গাড়িতে তাওয়াফ করতে পারেন, তাই না? এখন তো গাড়ি উঠে দেখেছেন, আপনার খালি কি বলো ওটাকে, ব্যাটারি সিস্টেম গাড়ি, খালি ব্রেক ধরে ধরে সাইকেল রিক্সা চালানোর মতো আপনি নিজেই গাড়ি চালিয়ে তাওয়াফ করতে পারেন, কিংবা কেউ ঠেলে ঠেলে, যেমন আমি গতবারে করলাম, সবাই মিলে আমাকে নিয়ে করলেন, আপনারা দেখলেন কিভাবে সেখানে তওয়াফ করা হলো, সাইও তাই আপনি গাড়ির উপরে করতে পারেন। তবুও কষ্ট করে হেঁটেই করতে হবে এটা জরুরি না। এইভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রত্যেক ইবাদতকে সহজ করে দিয়েছেন। এমনকি যদি কেউ হজ করতে যেতে নাও পারে তো নায়েব বানিয়ে হজ করানো যাবে, আপনার খরচ দিলে পরে সে আপনার তরফ থেকে হজ করে দেবে। এইভাবে প্রত্যেকটি ইবাদতে আমাদের জন্য রয়েছে সহজ। তবে হ্যাঁ, ইবাদত করে দিতে হবে মধ্যম পন্থা ভাবে, আর তাতে না বাড়াবাড়ি করা হবে আর না অবজ্ঞা। অবজ্ঞা মানে আপনি ছেড়ে বসবেন তাও চলবে না, আর খুব বাড়াবাড়ি করবেন ইবাদতে তাও চলবে না। আপনি শুনেছেন একজন মসজিদে এসেছে, আমাদের পাড়া গ্রামের মসজিদে, কারেন্ট নেই মসজিদে, মসজিদে দূরে সুন্নত পড়ে মসজিদে পাখাও রাখা আছে, দেখেন পাখা রাখাও আছে, কি জন্য, যে গরম লাগলে পরে হাওয়া খাবে, সে বেচারি সুন্নত পড়ে ঘেমে গেছে, দিয়ে পাখাটা এইভাবে ঘুরিয়ে হাওয়া নিচ্ছে। তখন পাশের এক মুসল্লি বলছে, এই মসজিদে এসেছে আল্লাহর রাস্তায় কষ্ট কর, হাওয়া খাচ্ছে কেন, এ কথা ঠিক, আল্লাহ কি এরকম কষ্ট করতে বলেছেন? যদি পাখাটা না থাকতো তাহলে কষ্ট এমনিতেই সহ্য করতে হতো, তখন সহ্য করবে না ঘরে নামাজ পড়বে তা চলবে না, সেখানে কষ্ট করলে যত কষ্ট তত ইষ্ট, বুঝতে পারলেন, যত কষ্ট তত ইষ্ট, যত আপনি মেহনত করবেন তত সব বেশি পাবেন। কিন্তু আপনি ইচ্ছা করে এসিটা বন্ধ করে দিয়ে কষ্ট করে সব নেবেন হবে নাকি, না এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যদি আপনার কোনো ইবাদত করতে গিয়ে কষ্ট হয়, আর সব থেকে কষ্টের ইবাদত বললাম হজ, সেই কষ্টের জন্য আপনার যত কষ্ট হবে তত হজের সব বেশি হবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি সমস্ত কিছু আসান যেগুলো আছে, আসানি যেগুলো আছে সেগুলোকে বাতিল করে দিয়ে
আপনি কষ্ট করবেন, গাড়ি আছে আপনি গাড়ি গাড়ি ব্যবহার করবেন না, আপনি করলেন কি পায়ে হেঁটে সবকিছু করতে লাগলেন, তো সেটা আপনার কষ্ট হলো। এইভাবে যদি আপনি কষ্ট করেন, ইচ্ছাকৃত কষ্ট করেন, তাহলে তার সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো করতে গিয়ে যদি আপনার কষ্ট হয় তাহলে তাতে সব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন যে ইবাদত করব এক টানা করতে পারি এবং মাঝামাঝি রূপে করতে পারি, যাতে বাড়াবাড়ি না হয় আর যাতে মানে অবহেলাও না হয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।